হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু আমার চ্যানেল নিতুর পৃথিবী। আমি নিতু। ঠান্ডা তো লেগেছিল আগের দিনই বললাম, এখন আমি যাচ্ছি সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যে 6টা বাজে প্রায়। আমি যাচ্ছি মায়ের সাথে, মানে শাশুড়ি মায়ের সাথে একটু বাজারে। আমাদের সোনপুর মার্কেটটা একদম কাছাকাছি, আমাদের থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো একটু টুকটাক কেনাকাটি আছে শাশুড়ি আর বৌমা মিলে, তো দেখা যায় কি কি কিনি। চলো তোমাদের সঙ্গে আজকে নিয়ে যাবো ভাবছি। আমাদের সোনপুর মার্কেটটা কিরকম তোমাদের দেখাই। আমাদের সোনপুর মার্কেটে খুব জমজমাট আর অনেক 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 দোকান, মানে মানে খুব ফেমাস অ্যাকচুয়ালি। শ্রীনিকেতন রেডিমেড সেন্টার সব তো এখানেই, পরপর লাইন দেওয়া, স্টাইল বাজার তো শেষ নেই। তো এখন আজকে ওখানে যাবো না, আজকে নর্মাল যে দোকান আছে ছোটোখাটো, সেইখানে কয়েকটা জিনিস ছোটোখাটো কেনা আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো তোমাদের সঙ্গে তাহলে। দেখো বন্ধুরা, আমাদের সোনপুরে ফেমাস রাস হয়, ফেমাস না পাড়ার মধ্যে যেটা হয় একচুয়ালি সেটাই রাস। রাস্তার মধ্যে না শুট করার মুশকিল, সবাই তাকিয়ে দেখছে আর ভাব যে আমি করছিটা কি। এই আর কি, প্রণাম জানিয়ে চললাম আমরা বাজারের দিকে। চলো মা, চলো 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 চলছি। এখন আমরা ঢুকে পড়েছি সোনপুর কোয়ার্টার, শর্টকাট বাজারে যাওয়ার একদম শর্টকাট পথ এটা আমাদের। এখান থেকে গেলে একদম ফাঁকা, তো ইজি হয়, কোনো অসুবিধা হয় না, কষ্ট হয় না, গাড়ি ঘোড়া একটু কম। তো আমরা এখান দিয়ে যাই, যাওয়ার সময় একটু অন্ধকার, মানে লাইট কম, কিন্তু সুবিধা হয় যেতে। আর মেন রাস্তা তো চলাই যায় না ফুটপাথ দিয়ে, এত গাড়ি ঘোড়া, কিছুই করার নেই, যেখানে যেমন অ্যাডজাস্ট করতে হবে। না এখান থেকে সোজা 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 একদম রাস্তাটা আছে না, ওইখান দিয়ে বেরোবো। চলে এসছি আমরা আমাদের সোনপুরের বিখ্যাত বাজার মার্কেট। ঢুকতে গিয়ে কোয়ার্টারের গেট দিয়ে ঢুকছি আর কি, কোয়ার্টারের মুখ যেটা বলা যেতে পারে এই আর কি। মার্কেট ঢুকতে এটা ফাস্ট ফুডের দোকান, দেখছো বন্ধুরা? দেখো ফার্স্টে এটা ফাস্ট ফুডের দোকান, এটা মার্কেট স্টার্ট। এগিয়ে যাও আস্তে আস্তে, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। দুঘরে দোকান আর দোকান, দেখেছো আমাদের সোনপুরে কত দোকান, মেলা প্রচুর জিনিস পাওয়া যায়। মা গেলে চলেছে, টায়ার লাগছে অ্যাকচুয়ালি, দাঁড়াও দোকানে গিয়ে শুট করছি। আসলে না সবাই তাকিয়ে দেখছে আর ভাব যে হচ্ছে এটা কি। কৃষ্ণ ঠাকুরের জামা পাওয়া যায় এখানে, আর গোপাল টাইপের। দেখো বন্ধুরা, মা শুরু হয়ে গেছে মার্কেটিং করা। আমরা এখন এবার একটা কাঁচা খালাম, অত বড় না, অত বড় না, না না এক সাইজ। আমি আপনাকে এটা দেখাচ্ছি, এই যে শুধু বসে বসে সবাই মানে কাছে দেখছে আর ভাবছে হচ্ছে এটা কি। ব্লগিংটা এখন সেভাবে ন্যাচারালি শুরু হয়নি, তাই মা এখন দাম দর করছে রীতিমতো যুদ্ধ করে। চলো খালটা কেনা হোক, তারপরে আবার তুলছি ভিডিও। অনেক সময় কিন্তু দিচ্ছি যে আমাদেরকে তাকিয়ে দেখছে আর ভাবছে এটা কি করছে। একটা পন্ডসের ক্রিম দাও, লোশনটা। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার সব থেকে মানে প্রিয় কসমেটিক্সের দোকানে। আমাদের মেয়েদের শপিং হলো, কসমেটিক্স না কেনা বন্ধু শান্তি নেই, আমি সবসময় এই দোকান থেকেই কিনি। হ্যাঁ হ্যাঁ এটা 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 কত করে দাও দিদি? দাঁড়াও তো কিনে নি। হ্যাঁ আচ্ছা ধরো, তো মায়ের ধরো ইউটিউবে। দেখো আমার দিদি লজ্জা পাচ্ছে, বলছে এই তুমি কোথায় দেবে, মাথা আসলে নেই, যার এত সুন্দর কসমেটিক্স তখন সে একটুও সাজে না। আমি সবসময় দিদি থেকেই জিনিস কেনা হয়।
এটা ইউটিউবে ছাড়বো, সবাই করে। হ্যাঁ এমনি খুব সুন্দর মুখখানা, তাই না বলো? বন্ধুরা তোমরা দেখে বলবে কমেন্টে আমার দিদি কত সুন্দর দেখতে। ইস, এত জিনিস নিয়ে সাজানো, যদি আমাদের থাকতো তাহলে আমরা তো সারাদিনই মোটায় মোটামুটি শেষ, ওইরকম বলা যায়। দাঁড়াও টাকাটা নিয়ে নি, খুবই ফেমাস আমাদের। দাঁড়ো তুমি ক্যামেরাটা ধরে দাঁড়াও, ঠিক আছে, আমি নিয়ে আসি সিঙ্গারাটা। মা এখন ফুল কিনছে, নাও নাও। আমি মাকে জোর করলাম যে নাও নাও নাও, কালকে তোমাকে সকালে বেরোতে হবে না। মালা গেছি পনিরের চপ, এটা এটা অনেক কিছু আর কি। সিঙ্গারা নিয়েছি দেখো, কি বড় বড় না, খুবই টেস্টি। আগ্রহ রইলো এসে খাবে, এটা আমি আর মা খাবো। চলো মাকে নিয়ে আসি দাঁড়া। এই দেখো আমি সিঙ্গারা খাচ্ছি, এখন আমি বসে আছি আমার কম্পিউটারের সামনে। গরম খুব গরম সিঙ্গারাটা, ভালো বানায় ওরা, খুবই নাম করেছে কি এমনি, তাই না? মানুষ তো কাজের জন্যই ফলটা পায়। ঠান্ডা লেগেছে না, গলার মধ্যে ব্যথা ব্যথা, কি যে কষ্ট। আমি যখন সিঙ্গারা কিনতে গেলাম না, তখন মার কাছে ক্যামেরাটা দিয়েছিল যে মা ঘর আসলে কি ওই দোকানে না ভীষণ ভিড় হয়, তো ঢাকা থাকতে তখন যদি ক্যামেরাটা পড়ে যায়, এর জন্য আর যখন ওষুধ করতে পারিনি। আর ওরা দেরিও হচ্ছিল কারণ ওখানে সবসময় ভিড় থাকে, আর দশজন সারাক্ষণ ওই কাউন্টারের সামনে লেগেই থাকে। এত ফেমাস স্ন্যাক্স ওখানকার, মিষ্টি তো নাম করা, বাট স্ন্যাক্সটাও খুবই নাম করা। সিঙ্গার অদ্ভুত টেস্ট, একটা অদ্ভুত। জানিস সিঙ্গারা মানুষ মুড়ি টুড়ি দিয়ে খায়, মুড়ি দিয়ে মুড়ি নিয়ে তারপর এখন মুড়ি খেতে ভালো লাগছে না এখন। মুড়িগুলো স্বাদই পাওয়া যায় না ভালো। জানো তো আমি কি কিনলাম আজকে, অনেক কিছু টুকটাক এটা ওটা কেনা হলো। কাঁঠার থালা একটা কিনলাম, কাঁঠার থালা কিনলাম কারণ কদিন পরে আমাদের একটা নিমন্ত্রণ আছে, একটা বাচ্চার অন্নপ্রাশন। কাঁঠার থালা এক জামা দেবো দুটো, কারণ সব নিজের মানুষ চাই মানে গিয়ে দেবো প্রতিবেশী আর কি, তাই দেবো। আর এই ফুল কিনলাম, একটা কসমেটিক্সের ক্রিম কিনলাম, আমার কয়েকটা ওষুধ কিনলাম, ঠান্ডা লেগেছে বলছি আর গলা ব্যথা ওষুধ কিনলাম, এই আর কি। সিঙ্গারা খাচ্ছি, মার সঙ্গে বেরোনি টুকটাক এগুলো কেনা, আর যখন বেশি কিছু কিনতে হয় তখন আমার মাকে নিয়ে যাই, আমার আমার বৈবাহিক মাকে, কারণ কি এই মায়ের থেকে ওই মা দাম দরটা বেশি করতে পারে। আসলে কি এই মায়ের বয়স হয়ে গেছে তো, আর দুবেলা একটা মানুষ যখন ইনসুলিন নেয় সেই মানুষের এটা চলে বেড়ায়, এটাই ধন্যবাদ, পরিষ্কার কথা বুঝতে হবে, তাই না? আমার তো আর কেউ নেই আমরা ছাড়া বাড়িতে, আমি মানে বকা টকা দিয়ে মনের জোর করি তারপর নিয়ে যাই, চলো একদম চলো, একদম ঘরে বসে থাকবে না। দুটো দুবার তিনি ইনসুলিন লাগায়, শরীরটার কিছু নেই, ডায়াবেটিস খুবই। আমি বহুদিনের তো এখন কম কম, কিন্তু দীর্ঘদিনের বলে এখন আর ডাক্তার বলেছে ইনসুলিনটা কন্টিনিউ করতে। আবার কি গরম গরম সিঙ্গারা, তোমাদের সঙ্গে পরিচয় করাই এক
কম্পিউটার হচ্ছে আমার ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। কারণ কি মানে ও আর কি খুব আদর আদর করে সিপিইউটাকে, যখন খারাপ হয় তখন খুব মন খারাপ করে, মানে ডিস্টার্ব দিয়ে দেয়। আর আমার ফাঁকা সময়টা এখানেই কাটে, আমি এখান থেকেই নেট দেখতাম, কম্পিউটার নেট আছে, আর মানুষ মারা হয় পাওয়ার দেওয়া পাওয়ার মারা হয়, ওয়াইফাই লাগানো আছে, আর এখান থেকে নেট দেখতাম, আর এখান থেকেই আমি ব্লগারদের দেখছি, বেঙ্গলি ব্লগারদের, তাদেরকে দেখে আমি ইন্সপায়ার সত্যি কথা বলতে। আর অনেক ইউটিউব একটা এমন জায়গা না আমাদের কাছে, মনে করো যেসব আটা কোনো জানতাম না, হ্যাঁ দুই বাড়ির মা তো আছেই শিখিয়ে দেওয়ার জন্য, কিন্তু নতুন নতুন রান্না, নতুন নতুন যেগুলো কখনো হয়তো খাইনি বা বানাইনি বাড়িতে, সেগুলো এখান থেকে শিখে জানা যায়। তাই ইউটিউবটা ভীষণ কাজের জায়গা আমার কাছে, খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো জায়গা। হ্যাঁ যে যেরকম নেয় যদি কেউ মনে করেন খারাপ, মানে খারাপের দিকে যাবে তো সেটা হতে পারে, বাট শেখার অনেক কিছু আছে। আমার বর না দোকানে রয়েছে, একটা রেখে দিলাম, ওই সেখানে খেতে ভালোবাসে, এখন আসেনি। তো বন্ধুরা আজকে সন্ধ্যাটা আমার এভাবেই কাটলো, তোমরা দেখলে, শাশুড়ি ভাইয়ের সঙ্গে একটু মার্কেটিং করলাম। যদি আমি না আরেকটা কথা বলি, বেশি না ভিডিও করতে পারিনি, কেন জানি যেই আমি ক্যামেরাটা স্টার্ট দিচ্ছি সবাই তাকিয়ে দেখছে, ভাবছি মেয়েরা কী করে কী করছে মেয়েটা, তো একটু লজ্জা লজ্জা লাগছে প্রথম প্রথম, তো তোমরা এখন বুঝতেই পারছো আমার কিন্তু হ্যাবিট একদমই নেই, আস্তে আস্তে মনে হয়ে যাবে সেটা, সহজ দেখা যাক কবে সহজ হয়ে যায়। তবে বন্ধুরা তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা কিন্তু আমার খুব প্রয়োজন, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি পজিটিভ করবে যে হ্যাঁ তাহলে আরেকটা ভিডিও বানাই, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব মনের জোরকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, সুতরাং তোমাদের সহযোগিতাটা আমার খুব প্রয়োজন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। সবাইকে গুড নাইট।